নতুন দিল্লীর যন্তর মন্তরত আদিবাসী ছাত্র সন্থার প্রতিবাদ জনজাতিকরণের দাবিরে উত্তাল করে তোলে প্রতিবাদস্থলী লোকসভা নির্বাচনের পূর্বে জনজাতিকরণের দাবি জনজাতিকরণ নকরিলে জঙ্গি আন্দোলনের হুঙ্কার কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদ বিটিসি শাসক সকলকে হুঙ্কার এক নম্বর রত আমার দাবি হল চারটার ডিমান্ড অতি সোনকালে আদিবাসী বিলাকক এসটিকরণ করিব লাগে যাক আদিবাসী হিসাবত ওরাং মুন্ডা সাঁতাল খাড়িয়াকে ধরে পেলায় আমি যা এসটি পাও তেখেতসকল অতি সোনকালে এসটিকরণ করিব লাগে দুই নম্বর তাত এসিত থকা মানুষও আমার আদিবাসীত আছে তেখেতসকলকে অতি সোনকালে এসটিকরণ করাই দেব যেহেতু যা 15 সেপ্টেম্বর 2022 36 জনগোষ্ঠী যেহেতু সরকারের রিপোর্টের মতে 36 জনগোষ্ঠী এসটি পাব এটা সোনকালে করক আর যা 21টা জনগোষ্ঠীক সরকারে করেছে এই 21টা জনগোষ্ঠীক অতি সোনকালে এসটিকরণ করব লাগে সেইটার কারণে যেটু বিলটো আজি আমার রাজ্যসভাত পুরি আছে সেই রাজ্যসভাত পুরি থাকা বিলক তেখেতসকলে অতি সোনকালে উত্থাপন করিব লাগে আর বিলটো অতি সোনকালে ডিক্লারেশন করে পেলায় আদিবাসী বিলাক এসটিকরণ করিব লাগে সেইটার কারণে করিব লাগে আজি যুগ যুগ ধরে পেলায় আজি আদিবাসী বিলাক বাগানের মাটির পাট্টা পোৱা নাই যুগ যুগ থাকি পেলায় আজি তেখেতসকলে নিজের আইডেন্টিটি আজি তেখেতসকলক ক্লিয়ার করে দিয়া নাই এটো সরকারে কিয় গাফিলতি করে আছে লগতে এসটিকরণ যদি আদিবাসীর নহয় তেতিয়ালৈকে কিন্তু যেমান ডেভেলপ করক অসমত ডেভেলপর নামত জিরো হব এইটার কারণে আদিবাসীক এসটিকরণ করব লাগে আর আদিবাসীর যদি ভোট লাগে বিজেপি সরকারক আদিবাসীকে অতি সোনকালে এসটিকরণ করক তেখেতসকলে ক্যাম্পিং করবার দরকার নাই আদিবাসীয়ে নিজে যাই পেলায় আমি বিজেপিক ভোট দিম যদি এই আদিবাসীক এসটিকরণ করাই দিয়ে এইটাই আমার কম্প্রোমাইজ এসটি দ আর ভোট ল সিধা সিধা কথা আর দুই নম্বর পয়েন্ট হল আজি তেখেতসকলে কি যাদু মন্ত্র করে আছে কি করে আছে আমি বুঝি নাপাও রাজনীতিক আমার ইন্টারেস্ট নাই রাজনীতি আপনাদের করে থাকক রজা হয়ে থাকক কিন্তু আমার যে সংবিধানের অধিকার এইটাই বিচারি গতি আপনাদের তথা বিজেপি সরকারে যদি আমাক আমার অধিকার যদি নিদিয়ে হলে আমি বাধ্য হয়ে যাম কালি ইয়াতকে জঙ্গন মানে একদম জঙ্গি আন্দোলন করার কারণে কিন্তু বাধ্য হয়ে যাম তার দায় কিন্তু যে বর্তমানের রুলিং গভর্নমেন্ট হয় ইয়ে দায়ী হব আমি ইয়াকে কব খুঁজিম যে ট্রাইবেল বেল এন্ড ব্লক আমার বিরসা মুন্ডায় প্রথম আন্দোলন করছে রাহি হিসাবত ট্রাইবেল বেল এন্ড ব্লকটা পাইছিলে কিন্তু আজি দুঃখ লাগা কথা আজি আমি দুঃখ পাই পেলাই কব লাগা হয়ে আছে খঙত তো আর বেলেগ আছে কিন্তু দুঃখ পাই কব খুঁজি আছো যে সরকারে আজি পরিবর্তনের নামত পরিবর্তন করিম বলে ভোট ললে আদিবাসীর সেই আদিবাসীকে মাটি লুটপাট করি পেলায় পুঙ্গু করাহে দেখা দি আছে গতি আজি বিটিআর এরিয়াত যেমান আদিবাসী বিলাকর মাটির পাট্টা পোৱা নাই এটা সবতকে দুঃখ লাগা আর যে সরকারে মাটির পাট্টা দিম কই পেলায় ডেভেলপ করা কই পেলায় সকলের অধিকার সমান দিম কই পেলায় ভোট লওয়া সরকারে কিন্তু তাত বিবাদজনের রাজনীতি করা তো দেখা পাই আছো গতি আমি আজি আমার বিটিআর সরকারক আমি হুকিয়ানি দিব খুঁজি আছো তেখেতে যদি আমার আদিবাসীর মাটির পাট্টা যদি নেদে তেতিয়াহলে বিটিআর তেখেতর সরকারে লাস্টিং নহব তাক আমি একেবারে বয়কট করার কারণে বাধ্য হম ঠিক তেনেকেই লগতে কার্বি আলংতো আজি আমার আদিবাসীর মাটির পাট্টা দিয়ার কারণে একেবারে বন্ধ করেছে গতি কার্বি আলং যিয়ে সরকার আছে তাকে কই দিব খুঁজি আছো কার্বি আলংত যেটা আমার আদিবাসীবিলাক হাজার হাজার বছরের আগর পরাই আছে ভারত নাম নাছিল তেতিয়াই আমার আদিবাসীবিলাক অসমত আছে সেই আদিবাসীবিলাকর মাটির পাট্টা পাব লাগে অন্যথা তেখেতর এগেনস্টত আমি যাব কারণে অলপও কণ্ঠবোধ নকরো উল্লেখযোগ্য যে প্রতিবাদস্থলীত কোকরাঝারের সাংসদ নবকুমার শরণিয়া উপস্থিত হয়ে আশার দাবী সমূহের প্রতি সহমত প্রকাশ করে ডিসকাস অর আপিল সার এইখানে কথা তো রাজ্য সরকারক আপনি উত্থাপন করব লাগে আর সেইখানে কথা আমি আশা করো আর যেহেতু স্যার আমার কারণে আপনি এজন যিজনে আমার আদিবাসীর বিষয়ে টোটাল ডিটেলস গম পায় আর বুঝি পায় গতি আমার আশা আছে স্যার আপনি আমার আদিবাসীর কারণে এই আখান কথাখান রাখব আর এটা অনুরোধ করো আমার কারণে দুই এখার কব কারণে স্যারক যে মাইক্রোফোনকে দিয়ে দেবা এই মেমোরেন্ডামত আমার বার্নিং ইস্যুসবিলাক আছে স্যার আপনি গ্রথ থ্রু করলে আপনার কারণে আরো বেশি সহায় হব আর আমি আশা করো কার্বি আলংত মাটির প্রবলেম হয়ে আছে বিটিআরত আমার মাটির প্রবলেম হয়ে আছে গতি দুইটা এটা বেশিকে সিরিয়াসলি মাটির প্রবলেম হওয়া স্যার চাওক মই ইতিমধ্যে পরশি এই কথাটো পার্লামেন্টে উত্থাপন করেছিল যে আদিবাসীকে ধরে কছাৰীকে ধরে যি ছয়জনী জনজাতিকরণের কারণে রাজ্যসভা টেবল করেছিলে বিল লগতে তেওঁলোকে মডেলিটি কমিটিও বনাইছিলে এইটো স্টেটাস কি হয়েছে আমি জানিব বিচাৰিছো আর আমি বিচাৰিছো আদিবাসীসকলের এই যে জনজাতিকরণের সমস্যা এই সমাধান হব লাগে
আগতে এটা অসুবিধা আছিল যে ইয়াৰ যিসকল এক্সিষ্টিং আদিবাসী আছিল বা ট্ৰাইবেল আছিল তেওঁলোকে বিৰোধ কৰিছিল কিন্তু আজি তেওঁলোকে বিৰোধ কৰা নাই কাৰণ এটা কথা ক্লিয়াৰ হৈ গৈছে যে এতিয়া যিসকল আদিবাসী হ'ব তেওঁলোকৰ কাৰণে সুকীয়াকৈ বাজেটৰে প্ৰভিজন হওক ৰিজাৰ্ভেশ্যন হওক এইবিলাক তেওঁলোকৰ পলিটিকেল বা ইকনমিক ৰিজাৰ্ভেশ্যন কৰাৰ কাৰণে ইতিমধ্যে হেৰি কৰা হৈছিলে গতিকে মই ভাবোঁ টেকনিকেল একো প্ৰব্লেম নাই আৰু আৰু ডাঙৰ কথা আদিবাসীৰ ক্ষেত্ৰত আৰু দুটা সমস্যা আছে এটা হ'ল মাটিৰ সমস্যা বি টি চি বা কাৰ্বি আংলঙত যিবিলাক ছিক্স চিডিউল এৰিয়া ট্ৰাইবেল বেল্টবিলাকত তেওঁলোকে আছে তাত তেওঁলোকে মাটি নাই কোকৰাঝাৰত নাম মাত্ৰ তেওঁলোকে প্ৰত্যেকটো এলেকা আছে কিন্তু তেওঁলোকে নিজৰ ফৰেষ্টৰ মাটি নাপায় তেওঁলোকৰ মাটিবিলাক পাত্তা নাই মাটিবিলাক বিকিব নোৱাৰে কিনিব এনেকুৱা অৱস্থা হৈ আছে গতিকে সেইকাৰণে তেওঁলোকৰ দাবী যে জনজীৱন যদি হৈ যায় এই সমস্যাখিনি সমাধান হৈ যাব লগতে আকৌ আপুনি দেখিছে চাহ বাগানসকলত যিবিলাক কাম কৰিছে আদিবাসীবিলাক তেওঁলোকৰ আজিলৈকে মাত্ৰ 235 টকা হৈছে আজি গোটেই ভাৰতবৰ্ষত মিনিমাম ৱেজেছ 300 টকাৰ ওপৰত গতিকে এটলিষ্ট মোৰ ডিমাণ্ড যে আপোনালোকে 365 টকা দিব 65 টকা দিব নোৱাৰে মিনিমাম ৱেজেছ দিয়ক ষ্টেট গভৰ্ণমেণ্টৰ যদি মিনিমাম ৱেজেছ আৰু যদি কোম্পানীবিলাক লোকচান আছে কোম্পানী দিব নোৱাৰে এম জি এনৰেগাৰ পৰা দিয়ক কিন্তু তেওঁলোকে উচিত মূল্যটো পাব লাগে তেওঁলোকে ভূমিৰ পত্ৰ পাব লাগে আৰু তেওঁলোকৰ এছ টি হিচাপে তেওঁলোকে দায়িত্ব পাব লাগে কাৰণ ভাৰতবৰ্ষৰ প্ৰতিটো প্ৰান্তত তেওঁলোকে এছ টি হৈ আছে।